हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर माध्यम देखे नेब गतकाल किन्तु आमी एक वीडियो अपलोड करेछिलाम जे SBI बैंकर तरफ थेके किन्तु एक विशाल विज्ञप्तिर नोटिफिकेशन बेर होयेछे, जेखाने किन्तु आमी टोटाल नोटिफिकेशनटाते कतगुलो वैकेंसी कत टाका आवेदन फी लागछे एखाने आमी बोले दिई जे जेनारेल जारा रयेछे आर OBC तादेर शुधु टाका लागछे आर बाकी SC ST जारा रयेछे तादेर जन्य किन्तु कोनो रकम फी लागछे ना। आर लास्ट डेट कबे रयेछे, की की योग्यता, टोटालटा किन्तु आमी ओई नोटिफिकेशन थेके आपनादेर बोले दिएछिलाम। तो जारा आगेर ভিডিওটা দেখেননি, ডেসক্রিপশন বক্সের লিংক আছে, ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। যদি মনে হয় আপনি আবেদন যোগ্য আর আবেদন করতে চান, তাহলে কিন্তু তারপরে এই ভিডিওটা আপনারা এখানে এসে দেখে কিভাবে আবেদন করতে হয় সেটা দেখে নিতে পারেন। তো আমি আপনাদের বলেছিলাম যে যদি আপনাদের প্রয়োজন হয় যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, সেই ভিডিও প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন। তো আপনারা কমেন্ট করেছিলেন যে হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন যে লাগবে, কিভাবে আবেদন করব দাদা, এই ভিডিওটা বানিয়ে দিয়েন। তো আমি তার জন্যই বানিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনাদের সুবিধার্থে এই ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, আপনারা ক্লিক করে সোজা এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনাকে কি করতে হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো দেখুন, আপনাদের আমি বলে রাখি এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে। তো আমি কালকে কিন্তু ডিটেলস এগুলো বলেছি, তাই আজকে আর কিছু বললাম না, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে সোজা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এখানে বেসিক ডিটেলস যেটা, ওটা ইনফোটা এখানে কমপ্লিট করতে হবে, তারপর ফটো সিগনেচার, তারপর ডিটেলস, তারপর PV, তারপরে কিন্তু পেমেন্ট। তো যাই হোক, প্রথমেই আমি কি করব, আমার যে ফার্স্ট নেম রয়েছে সেটা এখানে দেবো, তারপরে কনফার্ম ফার্স্ট নেম, অর্থাৎ আপনার নাম যে রয়েছে এগুলো কিন্তু কনফার্ম কনফার্ম দুবার করেই দিতে হবে, অর্থাৎ কোনোরকম আপনার নামে যেন ভুল না হয়, অর্থাৎ স্পেলিংয়ে যদি ভুল হয়ে যায়, আপনার যদি বানানে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, যার কারণে কিন্তু দেখুন এখানে বারবার কিন্তু কনফার্ম কনফার্ম করতে বলেছে। তারপরে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, সেটাও কিন্তু কনফার্ম করতে হবে। তারপরে দেখুন আপনার যদি সেকেন্ডারি কোনো মোবাইল নাম্বার বা অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু এখানে দিয়ে দিবেন, আর না থাকলে এটা কিন্তু ছাড়তে পারেন, কারণ এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তারপরে আপনার যে ইমেল আইডি আছে ওটা দিয়ে দিবেন, ইমেল আইডিটা এখানে কনফার্ম করে দিবেন। আর এখানে কিন্তু আপনার এমন দিবেন না যে আপনার ইমেল আইডির ফুলটা লিখবেন না, আপনার যে শুধু ইমেল সেটা লিখবেন, @ তারপর রয়েছে, আর এখান থেকে আপনার যেটা ডোমেন নেম হবে সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। তো 90% লোক কিন্তু যে gmail.com এটাই ইউজ করে, তো আপনার ক্ষেত্রে হয়তো এটাই হবে। আর আপনার যদি এখান থেকে অন্যগুলো থেকে থাকে, তাহলে ওগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আপনাকে কী করতে হবে, যে সিকিউরিটি কোড আছে এটা দিতে হবে, তারপরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তো আমি এই ডিটেলসগুলো ফিল করে সেভ অ্যান্ড নেক্সট করে এই যে দ্বিতীয় নাম্বার প্রসেসটা আছে এখানে গিয়ে আপনাদের আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো দেখুন, প্রথম বেসিক ইনফো যেটা রয়েছে সেটা আমি ঠিকঠাকভাবে ফিল করে দেওয়ার পরে যখন নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে ফটো আর সিগনেচার আমাকে আপলোড করতে বলছে। তো এখানে কিন্তু আমি ফটো আর সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। তারপরে যে নেক্সট বাটন রয়েছে, আমি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করছি। যখনই আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, তখনই কিন্তু দেখুন 3 নম্বর স্টেপে চলে আসছে, এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। তো এখানে আমি প্রথমেই বলে রাখি, স্টেট যেটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি অ্যাপ্লাই ফর মানে কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো আমি ওয়েস্ট বেঙ্গলেই করতে যাচ্ছি। তো আপনি যদি অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চান, অন্য স্টেটে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনি ওই অন্য স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনি যদি অন্য কোনো স্টেট সিলেক্ট করেন, তারপরে কিন্তু ল্যাঙ্গুয়েজটা এখানে আলাদা থাকবে। তো আপনার যেটা প্রেফার্ড হবে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি করবেন। তো এখানে বেঙ্গলি আর নেপালি আছে, তো আমার বেঙ্গলিটা আমার সব কিছু আমার জানা আছে, যেরকম এখানে বলছে রিডিং, রাইটিং, স্পিকিং, আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি এটা পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি, বুঝতে পারি। তো এখানে আমি সবটা ইয়েস করে দেবো। তারপরে এখানে 10th আর 12th ক্লাবের স্ট্যান্ডার্ড যে মার্কশিট সেটা কিন্তু লোকাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কিনা, তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি হ্যাঁ। তারপরে দেখুন এখানে কি বলছে, ডিস্ট্রিক্ট, আমি কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করছি। প্রথমত আমি উত্তর দিনাজপুরে করছি, যদি উত্তর দিনাজপুরে সিট না অ্যাভেলেবেল থাকে, তারপরে আমি নিতে চাই আপনি যেখানে নিতে চান, তারপরে আমি দক্ষিণ দিনাজপুরে নিতে চাই, তারপরে যদি সেটাতেও না থাকে তাহলে কিন্তু আমি মালদাতে নিতে চাই। এই হলো তিনটা আমি দিয়ে দিলাম। আপনি যদি চান যে উত্তর দিনাজপুর দিবেন, তারপরে আবার উত্তর দিনাজপুর দিবেন, তারপরে মানে একই ডিস্ট্রিক্ট দিবেন, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু আপনাকে পরপর করে তিনটা যে রয়েছে তিনটাই আলাদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে কিন্তু আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যদি এখান থেকে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, তাহলে কিন্তু এখানে আপনার সাবকাস্ট চাওয়া হবে, তাহলে সাবকাস্টটা দিবেন। আর এটা আনরিজার্ভের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে আর EWS ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাটাগরি থাকে না, সাব ক্যাটাগরি থাকে না। আর OBC সিলেক্ট করলে কিন্তু সাব ক্যাটাগরি থাকে, SC সিলেক্ট করলেও থাকে, SC সিলেক্ট করলেও কিন্তু থাকে। তো আপনারা যদি জেনারেল হন, তাহলে আর কোনো রকম কিছু করার দরকার নেই। তারপরে দেখুন এখানে বলছে ব্যাকগ্রাউন্ড ডিসএবিলিটি যেটা আপনার আছে, যদি 40% বা তার বেশি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে আপনাকে এই অপশনগুলো পূরণ করতে হবে, যে আপনি ঠিকঠাকভাবে দেখতে পান কিনা, ঠিকঠাক লিখতে পারেন কিনা, আপনার লেখার স্পিড কেমন রয়েছে, এগুলো কিন্তু দিতে পারেন। এক্ষেত্রে যদি নো হয় আপনার, তাহলে আর এগুলো কোনো কিছু করার দরকার নেই। একদম নিচে চলে আসবেন, যেটা আপনার রিলে
রিলিজন রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি হিন্দু, তাই এখানে কিন্তু হিন্দু সিলেক্ট করে দিলাম। আপনার যেটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখুন কি বলছে, আপনি কি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করেন কিনা, যদি করেন তাহলে ইয়েস, আর যদি না করেন তাহলে নো করে দিবেন। তারপরে দেখুন এখানে কি বলছে, সিটিজেন যেটা রয়েছে ন্যাশনালিটি সেটা অটোমেটিক কিন্তু এখানে ইন্ডিয়া সেট রয়েছে। তারপরে স্টেট যেটা রয়েছে এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তো এখানে কিন্তু আমি স্টেটটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে যেটা বলছে সেন্টার অফ এক্সাম, তো এখান থেকে আপনার কোন সেন্টারটা নিতে চান, তো এখানে এই কয়েকটা সেন্টারে কিন্তু রয়েছে, তো আপনার যেটা কাছাকাছি বা সুবিধা মনে হয় সেখানে নেবেন। তো আমার শিলিগুড়ি খুবই পছন্দের জায়গা, তাই আমি শিলিগুড়ি সিলেক্ট করলাম, এটা আমার কাছেও হয় আর এখানে আমার ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করে দিবেন। তো যাই হোক, তারপরে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, তো আপনার যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু নিচে এই যে দেখুন এখানে আপনার জেন্ডার যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে কি বলছে, আপনি কি আপনার মানে টুইন ব্রাদার বা সিস্টার আছে কিনা, আপনার মতো যমজ ভাই বোন আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, ইয়েস করার পরে এখানে আপনাকে ডিটেলস দিতে হবে, আর যদি এটা আপনি নো করেন তাহলে কিন্তু আর কোনো ডিটেলস দিতে হবে না। তারপরে দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে, আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে এখানে ম্যারিডের উপরে ক্লিক করবেন, যদি বিধবা হয়ে থাকেন তাহলে এখানে, আর যদি ডিভোর্স দেওয়া থাকে তাহলে এটা, আর বাকি যদি জাস্টিসিয়ালি সেপারেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন। তো আমি আনম্যারিড, আমি এখনও বিয়ে করিনি, তাই কিন্তু এটা সিলেক্ট করলাম। আর এখানে কিন্তু বাবার ফার্স্ট নেমটা দিতে হবে, অর্থাৎ ফাদার্স ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা দিতে হবে। এখানে যদি আপনার নামটা এমন থাকে যে ধরুন বলতেছি এমন একটা নাম রয়েছে, আমার নামটা যেমন ধরুন শান্তিরঞ্জন দাস, তাহলে কিন্তু শুধুমাত্র এখানে আমাকে শান্তিটা দিতে হবে। আর এখানে কিন্তু নিচে আমি দাসটা দিলেও হবে না দিলেও হবে, এখানে ম্যান্ডেটরি না, কিন্তু এখানে ফার্স্ট নেমটা দিতে হবে এটা বলেছে। তারপরে মায়ের যেটা ফার্স্ট নাম হবে সেটাও কিন্তু এখানে দিতে হবে। তো আপনি চাইলে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সবটাই দিয়ে দিতে পারেন, কিন্তু ম্যান্ডেটরি শুধু ফার্স্ট নেমটাই রয়েছে। তারপরে দেখুন এখানে আপনাকে দিতে হবে, এগুলো দেওয়ার কিছু দরকার নেই, আপনি চাইলে কিন্তু আপনি দিতে পারেন এক্সপোজার, লাস্ট নেম, ফার্স্ট নেম। তো যাই হোক, আমি কিন্তু এখানে অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবো। এখানে আপনার যেটা অ্যাড্রেস রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যেটা ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট লিখে দিতে হবে, আর এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার স্টেট যেটা রয়েছে সেটা। তারপরে কিন্তু দেখবেন এখানে আপনার পিনকোডটা চাওয়া হবে, আপনি পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে যদি আপনার পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে শুধু এখানে টিক মার্ক করবেন, এই ফিল্ডগুলো কিন্তু অটোমেটিক ঘরগুলো অনেক পূরণ হয়ে যাবে। তারপরে আপনাকে কী করতে হবে, চুজ দ্য অ্যাড্রেস ফর দ্য জিএসটি ইনভয়েসিং। তো এখান থেকে আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেসটা চুজ করবেন না পারমানেন্ট, যদি আপনার সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে তো যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে, আর যদি আপনার আলাদা আলাদা হয়ে থাকে তো এখান থেকে আপনি চুজ করে নেবেন যে আপনার কোনটাতে এই যে জিএসটি ইনভয়েসিং আছে সেটা আপনি করাতে চান। তারপরে দেখুন আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা কিন্তু এখানে 300 টাকা দেখাচ্ছে। তো এটা দেখুন আমি এখানে সিলেক্ট করে রেখেছি আনরিজার্ভ, অর্থাৎ জেনারেল সিলেক্ট করে রেখেছি তার জন্য। আর আপনি যদি এখানে ওবিসিও সিলেক্ট করেন তারপরে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে, দেখুন এখানে 300 টাকা দেখাচ্ছে। আপনি যদি দেখুন এই যে ইডাব্লিউএস এটা সিলেক্ট করেন তাহলেও কিন্তু আপনাকে 300 টাকা দিতে হবে। আর আপনি যদি এসসি সিলেক্ট করেন বা এসটি সিলেক্ট করেন, এই দুটোর একটা, তাহলে কিন্তু দেখুন এখানে আর কোনো রকম আপনাকে পেমেন্টটা দিতে হবে না। আর এখানে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েস এটাও কিন্তু সিলেক্ট করতে হবে না। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনি ভ্যালিডেট ইওর ডিটেলস এখানে কিন্তু ক্লিক করবেন। যদি ভ্যালিডেট না থাকে, কোনো রকমের প্রবলেম থাকে, তাহলে যে দেখুন নিচে কিন্তু এখানে শো করবে ওয়ান মোর এরর ফাউন্ড ইন পেজ, এই পেজের মধ্যে আরেকটা এরর আছে, সেই এররটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো কীভাবে এররটা ঠিক করবেন, দেখুন এইভাবে উঠবেন উপরে, ওঠার পরে কিন্তু আপনাকে বলে দিবে যে প্লিজ সিলেক্ট দ্য ডেট অফ বার্থ বা ডেট অফ ইয়ার, যেটা আপনার ছাড়া পড়বে সেটা কিন্তু এখানে আপনাকে বলবে যে এটা আপনি সিলেক্ট করেননি বা এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে যখনই আপনি সব কিছু আবার ঠিকঠাকভাবে ফিল করে দেবেন, তারপরে আবার এই ভ্যালিডেট ইওর ডিটেলসে ক্লিক করবেন, ভ্যালিডেট যখনই হয়ে যাবে তখন কিন্তু সেভেন নেক্সটে ক্লিক করবেন। তো ফটাক্সে কিন্তু আমি সব ডিটেলসটা ফিল আপ করে নিচ্ছি, তারপরে নেক্সটে এই যে 4 নম্বর প্রসেস রয়েছে প্রিভিউ, সেখানে গিয়ে কিন্তু আপনাদের ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখুন এবার আপনাকে কী করতে হবে, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আর ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন এখানে বলছে কোয়ালিফিকেশন কমপ্লিট করতে হবে কিন্তু আপনাকে 31/10/2020 মধ্যে। তো আমার দেখুন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে 20-এর মধ্যেই, তো আর্টস বিভাগ নিয়ে আমি করেছিলাম। আপনি যদি এখান থেকে অন্য কিছুতে করে থাকেন যেমন সায়েন্স বা কমার্স বা এগ্রিকালচার যেটা নিয়ে আপনি করে থাকবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পরে আপনার যে কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম সেটা কিন্তু এখানে লিখে দেবেন, আমিও লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে এখানে দেখুন ডেট অফ পাসিং, আপনি কত তারিখে পাস হয়েছেন, তো এই ডেটটা আপনারা কিন্তু আপনাদের যে মার্কশিট রয়েছে যেটা ফাইনাল ইয়ারের মার্কশিট, সেখানে কিন্তু দেখবেন যে একটা অপশন রয়েছে বা লেখা রয়েছে রেজাল্ট পাবলিশড অন, সেই ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে আপনি চাইলে এভারেজ যে মার্ক সেটা দিতে পারেন বা আপনি সিজিপিএ দিতে পারেন। তো আমার ক্ষেত্রে সিজিপিএ রয়েছে, তো আমি সিজিপিএ দিলাম। আমার টোটাল সিজিপিএ আছে 6.89, আর টোটাল সিজিপিএ যেটা ছিল সেটা হচ্ছে 10.00, আর যেটা আমার পার্সেন্টেজ বেরোচ্ছে আর কি সেটা হচ্ছে 64.40। তো এখানে আমার ক্লাস বা গ্রেড যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে, তো এখানে কিন্তু আমি ফার্স্ট ক্লাস করে দিলাম। তারপরে কিন্তু
নিচের দিকে চলে আসছে, এখানে বলছে আদার্স কোনো জব এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, আমি এখানে নো করে দিলাম নেই আমার, আর এরকম কোনো আগে এসবিআই বা অন্য কোনো ইসের মধ্যে ট্রেনিং নিয়েছেন কিনা ওইটাও কিন্তু আমি নো করে দিলাম। আপনার যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আর আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এখানে ডিটেলসটা দিতে পারেন, আর আরও যদি অনেকগুলো থাকে তাহলে অ্যাডমোর করে কিন্তু দিতে পারেন। আর এখানে লাস্টে যেটা বলেছে ল্যাঙ্গুয়েজ, তো বেঙ্গলি যেটা সেটা কিন্তু আমি পড়তে পারি, লিখতে পারি, বলতেও পারি, আর যেটা ইংলিশ রয়েছে সেটাও আমি পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি, আর হিন্দি যেটা রয়েছে সেটা কিন্তু আমি পড়তে পারি না, লিখতেও পারি না, কিন্তু আবার বলতে পারি। তো যাই হোক, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে ভ্যালিডেট ইওর ডিটেলস এখানে কিন্তু ক্লিক করব। করার পরে এখানে দেখুন ভেরিফাইড সাকসেসফুলি, তো এখানে ওকে করে দিলাম। তারপরে কিন্তু এই যে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটের উপরে যখনই ক্লিক করব দেখুন এখানে কিন্তু বলা আছে দিস ইজ প্রিভিউ অফ ইওর রেজিস্ট্রেশন ডিটেলস, এটা কিন্তু আমার রেজিস্ট্রেশন যে ডিটেলস আছে সেটা কিন্তু প্রিভিউ। তো এখানে আপনার ফটোর নিচে দেখুন বলা আছে আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই ফটো, তো এখানে কিন্তু আপনাকে টিকমার্ক করতে হবে যে এই ফটোটা আপনারই আপনি কনফার্ম করতেছেন, পরে কিন্তু আপনি কোনোরকম চেঞ্জেস করতে পারবেন না। তারপরে আপনার যে ডিটেলসগুলো ফিল করেছেন সেটা একবার দেখে নেবেন, তো আমি সবগুলো একবার দেখে নিলাম। তারপরে দেখুন এখানে যেটা আমার কোয়ালিফিকেশন দিয়েছে সেটাও আমি একবার ভালো করে দেখে নিচ্ছি, হ্যাঁ দেখলাম সব কিছু ঠিক আছে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে। তারপরে দেখুন এখানে ডিক্লারেশন যেটা আছে সেটাকে আই এগ্রি করতে হবে, আর নিচে যেটা সিগনেচার রয়েছে এখানে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই সিগনেচার, তারপরে যে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এখানে বলছে একবার যদি আপনি এটাকে সাবমিট করে দেন তাহলে কিন্তু এটাকে আর আপনি এডিট করতে পারবেন না। তো যাই হোক, এখানে আমি একদম দিয়ে দিলাম যে সব কিছু আমার ঠিকঠাক আছে। আর ইউ শিওর, দেখুন দ্বিতীয়বার কিন্তু বলছে আপনি কি একদম শিওর যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক, আমি বললাম হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকঠাক, ওকে করে দিলাম। তো আমার রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা অপশন বেশি আসবে যারা মানে জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএস হয়ে থাকবে, কারণ তাদের পেমেন্টটা করতে হবে। তো আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিটেড সাকসেসফুল হয়ে গেছে। এবার এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, তো এখানে ক্লিক করে কিন্তু আমি প্রিন্ট অ্যাপ্লিকেশনটা করে নিতে পারি। তো আপনারা কিন্তু চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন।